অর্থ আত্মসাত ও পাচারের এক মামলায় কারাদণ্ড ও বিশাল অঙ্কের অর্থদণ্ড হলো ডেস্টিনির দুই শীর্ষ কর্মকর্তার। ডেস্টিনির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের 12 বছর এবং কোম্পানির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের 4 বছর কারাদণ্ড দেয় আদালত। এছাড়া ডেস্টিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলার 10 বছর পর রায়ে বিলুপ্ত ঘোষণা করা হয় ডেস্টিনি মাল্টিপারপাসকে। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি ও ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের নামে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাত ও পাচারের অভিযোগে 2012 সালের 31 জুলাই রফিকুল আমিন সহ প্রতিষ্ঠানের 53 কর্মকর্তার বিরুদ্ধে পৃথক 2টি মামলা করে দুদক। 4 বছর পর 2016 সালে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কাজ শুরু হয়। বৃহস্পতিবার অর্থ আত্মসাত ও পাচারের এক মামলায় ডেস্টিনির এমডি রফিকুল আমিন ও কোম্পানির প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান এম হারুনুর রশিদ সহ 46 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দেন আদালত। একই সাথে বিলুপ্ত ঘোষণা করা হয় একসময়ে দেশজুড়ে আলোচিত এ কোম্পানি। ডেস্টিনির বাজেয়াপ্ত সব সম্পত্তি থেকে ক্ষতিগ্রস্ত গ্রাহক ও শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ারও আদেশ দিয়েছেন আদালত। এই কমিটিকে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই কমিটির কাছ থেকে যে শেয়ার হোল্ডাররা যে বিনিয়োগ করেছেন এই বিনিয়োগগুলো এই কমিটির কাছ থেকে কম্পেনসেশন আকারে শেয়ার হোল্ডাররা এই কমিটির কাছ থেকে নিয়ে নিতে পারবেন। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান ডেস্টিনি কর্তৃপক্ষের আইনজীবী। তারা গণনা করে নির্ধারণ করবেন যে তিনি কতদিন সাজা খেটেছেন এবং তার যে সাজা হয়েছে সেই আপনার সাজাটা বাদ দিয়ে প্রকাশিত হয়েছে। প্রত্যেককে সাজা প্রদান করা হয়েছে। মোহাম্মদ রফিকুল আমিনকে 12 বছরের সাজা দিয়ে 200 কোটি টাকা ফাইন করা হয়েছে। হারুনুর রশিদকে 4 বছরের সাজা দিয়ে 3.5 কোটি টাকা ফাইন করা হয়েছে। একই আদালতে ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেড নামে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাতের অভিযোগের মামলা বিচারাধীন। সাইদুল্লাহ, নিউজ ডেস্ক, দেশ টিভি।